আজকের ফেস অফের অতিথি লেজেন্ডারি অ্যাক্ট্রেস সাবিত্রী চট্টোপাধ্যায়। প্রায় 65 বছর ধরে মঞ্চ, ছোট পর্দা, বড় পর্দা দাপিয়ে বেড়ালেন, এখনো দাপিয়ে বেড়াচ্ছেন, ক্লান্তি আসে না? মনে হয়নি না অনেক হয়েছে থাক? না, কাজের মধ্যে ভালো লাগে, কাজের মধ্যে ক্লান্তি তো বয়সের জন্য তো লাগবেই। 30 বছর বয়সে যখন কাজ করছি আর এখন যথেষ্ট বয়স হয়েছে। কোথায় বয়সে? সাবিত্রী চট্টোপাধ্যায় আগের মতোই সুন্দরী এখন? না, আপনারাই সুন্দর দেখেন, সবাই দেখে না। আপনার তো স্বপ্ন ছিল যখন ঢুকেছিলেন যে কাননবালা হবেন, স্বপ্ন কি সফল হলো? হ্যাঁ, কাননবালা হতে পেরেছি কিনা জানি না, তবে উনি আমার দিদির বাড়ি, দিদির শ্বশুর বাড়ি ছিল, ওই ওনার শ্বশুর ছিলেন ওসি কালীগঞ্জ থানার, কাজে নিচে ওদের অফিস, ওপরে আমরা থাকতাম। আমি তখন খুব ছোটো, তো কম্পাউন্ডের যে জায়গাটা ছিল সেখানে খুব খেলাধুলো করতাম সবাচ্চারা বাচ্চারা মিলে। সেখানে বোধ হয় কোনো কেস টেসের ব্যাপারে কানন দেবী এসেছিলেন ওনার স্বামীর সঙ্গে, উনি গাড়িতেই বসেছিলেন, ওনার স্বামী ভেতরে গেলেন, তারপরে যখন ফিরে আসছে বলে দেখো দেখো ঠিক আমার মতো চোখ দুটো না, কানন দেবী বলেছিলেন, তো আমাকে ডেকে টপি টপি দিয়েছিলেন। তো সেই থেকে আমার হলো আমি কানন দেবী হব, কানন দেবী বলেছে আমার মতো চোখ, আমি কানন দেবী হবই হব। আপনার শুরুটার কথা অনেকেই হয়তো জানে না, সেই 12 বছর বয়সে চলে আসে ঢাকা থেকে কলকাতায়। 12 বছরের কম, আরো কম, আরো কম, সবে পার্টিশন হয়েছে। তার মানে সেই থেকে শুধু স্ট্রাগল, একটু স্ট্রাগলের গল্পটা সাবিত্রী চট্টোপাধ্যায় স্ট্রাগলের গল্প অনেকে জানে না। জানবে বলে বইমেলাতে বের হচ্ছে আমার অটোবায়োগ্রাফি। আচ্ছা আচ্ছা, খুব ভালো, হ্যাঁ এবার জানবে। হ্যাঁ, স্ট্রাগল তো করতেই, এত স্ট্রাগল বোধ হয় কোনো মেয়েরই করতে হয়নি, কিন্তু করতে হয়েছে, খুবই কষ্ট করতে হয়েছে। আচ্ছা, আপনার এই তো ধরনের স্ট্রাগলড লাইফ আর কি, আপনি যেটা বললেন যে খাবো কি সেটা নিয়েই একটা বিরাট প্রশ্ন ছিল, কিন্তু তার মধ্যে অ্যাক্টিংয়ের ভূত বা শখ চাপলো কী করে? আমার ওই যে সে কাননবালা হব সেটা মাথার মধ্যে তো ঘুরছে, তারপরে জানেন একটা সুযোগ, জীবনে তো চিন্তাই করতে পারিনি, একটু একটু বড়ো হচ্ছি যে আমি কাননবালা কী করে হব এটা বুঝতে শিখছি, কিন্তু অভাবের তুলনায় ওই ভিড়ের মধ্যে দাঁড়ায় না গিয়ে 30 টাকা হয়তো দিল দালালকে, 10 টাকা দিতে পারে, আমি হয়তো 20 টাকা এরকমও করি। এক্সট্রা রোল, এক্সট্রা, একদম এক্সট্রা, ওই দিয়ে সেই অর্থে আপনার ফিল্মের প্রবেশ? হ্যাঁ, ওই দিয়ে আমার, আমার এক দিদি একটা ভবানীপুরে স্কুল রয়েছে, ওখানে একটা ঘর ভাড়া করে খুবই ছোট, সেখানে আমার দিদি নিয়ে গেলেন, ওইখানে আমি রমেশ মিত্র তখন আমি সিক্স সেভেনে উঠে গেছি, ওইখানে তখন তখনই আমাদের খুব অবস্থা খারাপ, বিকেলবেলা দিদি আমাদের নিয়ে বেরোতো কোন বাড়িতে গেলে রাত্রির খাওয়াটা জুটবে, তো তারা হয়তো খেতেই বলতো না, এক কাপ চা একটা বিস্কুট দিয়ে দিত, দুটো রসগোল্লা দিদি কিনে আমাদের খাওয়াতে পারলিনি। একদিন আমি রস খেতাম, আমার দিদি রসগোল্লা খেত, আরেকদিন আমি রসগোল্লা খেতাম, আমার দিদি রস খেত। কাজে স্ট্রাগল কাকে বলে সেটা আমি এখনো করে যাচ্ছি, টাকা আছে সবই আছে, এখনো স্ট্রাগল করছি। সে অর্থে আপনাকে ধরুন, আপনার, আপনি যে খুব ভালো অভিনয় করতে পারেন সেটা ভানু বন্দ্যোপাধ্যায় বোধহয় আবিষ্কার। ভানুটা যখন ভিক্টোরিয়া স্কুলে পড়ি ক্লাস 5 টাইমে, তখন ওই ওই একটা পানের দোকানে ওরা অনেকজন যে যাদের সিনেমায় দেখেছি, সিনেমায় দেখে আর আমি কিছু আমার খেতে না দাও না দাও, সিনেমা যদি কেউ দেখায় তা আমি তার কাছে গোলাম। যেমন মনে আছে একবার আপনি আর কি স্ট্রাগলের কথা বলছিলেন, আমি পড়েছি যে আপনি রিহার্সালে যাচ্ছেন কোনো একটা নাটকের, সেখানে আপনার পায়ে জুতো নেই, জিজ্ঞেস করছে যে কিরে তোর জুতো কোথায়, বলে আমার একটাই কেডস আছে, সেটা পরে আমি স্কুলে যাই, স্কুলে যাই, সেটাও প্রায় ছিঁড়ে আসতে চলেছে, তাই আমার জুতো, উনি আমাকে নিয়ে গিয়ে একজোড়া জুতো কিনে দিলেন, সেই জুতোটা বহুদিন আমি সামলে রেখেছিলাম। দিদি ধরুন আপনি তো এত বছর ধরে স্টুডিও ফুটেজ কাটালেন,
একসময় একটা স্টুডিও ফ্লোর ছিল, এসি তো ভুলে যান, ঘর ঘর করে পাখা চলতো, গরমে ঘামতে ঘামতে আপনারা ইয়ে করতেন, এখন তো একটা ই হয়েছে। এই যে জার্নিটা, এটা কিরকম লাগে আপনার? আপনি তো অনেক প্রজন্ম দেখে ফেললেন সে অর্থে। আমার অর্থে সেই সেই সময় এই সময় কোনো তুলনাই হয় না। কেন আর কি, কেন কীভাবে? কারণ আমি আজকে নাম করা হিরোইন হওয়ার পরেও ইন্দ্রপুরী স্টুডিওতে 7টা ফ্লোর আছে, 7টা পার্টি শুরিয়ে হচ্ছে, একটা বইয়ের মধ্যে সব নেই। পদ্মা দেবী, আমি, সুচিত্রা সেন, আমি উত্তম, মানে যত মেয়ে, আরেকটা বইতে হয়তো সন্ধ্যা রানী, পদ্মা দেবী, এইরকম জন 30-এক একটা ঘরের মধ্যে বসে মেকআপ করছে। একটা ঘরের মধ্যে একটা সোফা আছে, এ আছে, তা কোনোদিন তো খারাপ লাগেনি কোনো, অথচ প্রত্যেকে কিন্তু আলাদা ছবি। তবে সবাই বলে আগেকার, যাই না সেটা এখন স্মৃতি সততই সুখের হয়তো, বলে আগেকার যে গল্পের যে মজাটা ছিল, গল্পের মজা ছিল, গানের মজা ছিল, আর্টিস্টদের মজা, কত তারা এ করতেন। এখন তো ধরুন অ্যাক্টিং স্কুল হয়ে গেছে, লোকে ডান্সিং ডান্স শিখে। আমি তো কল্পনাই করতে পারি না অ্যাক্টিং আমার স্কুলে শিখতে পারেন নাকি কেউ, আমি শেখাতেও পারবো না শিখতেও পারবো না। কিন্তু এটা এটা কিন্তু ঠিক, ধরুন এত বছর তো কাজ করলে নতুন প্রজন্ম যারা, তাদের সাথে মানিয়ে নিতে কি অসুবিধে হয় না? না, আমার মানাতে কিন্তু অসুবিধে হয় না। আপনি কিন্তু সে অর্থে আর কি সকলে সাবুদি। আমি বলছি আপনাকে, আমি অভিনেতা রুদ্রনীল ঘোষের সঙ্গে আড্ডা মারছি, তাই বলছিলাম যে আপনাকে ইন্টারভিউ করে বলে দেখুন, যে প্রথম দিন যখন ওনার সঙ্গে ক্যামেরায় ওনার সামনাসামনি ফেস করছি, আমার তো সারা শরীর ঘাম দিচ্ছে, আমি বুঝতে পারছি আমার কথা বেরোবে কি না। বলে উনি এটা কেউ নাই, তোর নাম কি রে, তুই তো ভালো অ্যাক্টিং করিস, মাসলগুলো ঠিক রাখবি। তো রুদ্র বলছিল যে এই একজন মহিলা যে যে একটা লেজেন্ড, সে কিন্তু আমাকে মুহূর্তের মধ্যে অ্যাট ইজ করে দিল। না, এটা করা দরকার। আসলে সাবিত্রী চট্টোপাধ্যায়ের অভিনয় নিয়ে সকলে এরকম একটা থাকে না, সাবিত্রী ওরে বাবা এত বড় অভিনেত্রী আসে, কিন্তু আমি নিজেকে তা মনে করি না, আজও করতে পারলাম না। আচ্ছা আচ্ছা, ধরুন সুচিত্রা সেন, সুচিত্রা সেন একটা জায়গায় পড়ছিলাম আপনার, আপনি উনি মেকআপ রুমে বসে আছেন, আপনার কাছে পান চেয়েছেন, তো পানটা দিয়েছেন, খেতে খেতে বলছেন নিজেকে আয়নার দিকে তাকিয়ে বলছেন, সুচিত্রা প্রচুর তো করে খেলি, প্রচুর তো করে খেলি, কিন্তু সাবিত্রীর মতো অভিনয় করতে পারলি। এইখানে বসে আমি এখানে সুচিত্রা দিয়ে মেকআপ, হ্যাঁ কত কিছু তো করলি, নিজেকে নিজে বলছি আয়নায়, সাবিত্রী চ্যাটার্জির মতো হতে পারলি কি? আমার তখন কি লজ্জা করছে, চি চি। না, আপনার সুচিত্রা সেনের সাথে কীরকম সম্পর্ক ছিল আগে? ভালো ছিল জানো, কিন্তু উনি একটু অন্য টাইপের মানুষ, আজকে চিনল কালকে চিনল, খুব মুডি টাইপের, মুডি টাইপ মনে হয়, কারণ হয়তো স্টুডিওতে একই বই গৃহদাহ করছি, উনি হেঁটে চলে গেলেন, আমি হয়তো ঢুকছি, কোনো মিস করলেন না। কাজে এই সমস্ত মহিলাদের সঙ্গে যেতে কথা খুব রিস্কি, চিনলই না। আচ্ছা, অভিনয়ের কথা বলছি, আমি আরেকটা জায়গা থেকে খুঁড়ে বার করেছি, উত্তম কুমার একজনকে লিখছেন, জানিস সাবুর সাথে অভিনয় করতে গেলে বুঝে শুনে শট নিতে হয়, নইলে সব গোলমাল হয়ে যায় যা অভিনয় করে। উত্তম কুমার একজনকে চিঠিতে লিখছেন, সেটা আমি একটা জায়গা থেকে খুঁড়ে বার করেছি। আচ্ছা আচ্ছা, তো এরকম শ্রদ্ধাশীল জায়গায়, কিন্তু একটা আমার কিন্তু একটা প্রশ্ন আছে, সেটা আপনি কীভাবে উত্তর দেবেন জানি না, আপনি সর্বকালের সেরা অভিনেত্রী পশ্চিমবঙ্গের বা বঙ্গদেশের, কোনো সন্দেহ নেই, কোনো তর্ক নেই, কিন্তু সত্যজিৎ রায় আপনাকে কোনোদিন ব্যবহার করলেন না কেন? কী করে জানব আমার অদৃষ্ট, আমি তো অথচ দেখা হলেও আপনার মতো আর্টিস্ট, আপনি তো কোনোদিন নিলেন না আমাকে, এটা আমার কাছে বিরাট কোয়েশ্চেন মার্ক। হ্যাঁ, কিন্তু উনি যে সবসময় উত্তম কুমারকে নিয়ে তো একটা ছবি তবু তো করেছে সে, কিন্তু সে এটা এটা আমার কাছে একটা প্রশ্ন। সে অর্থে ধরুন মৃণাল সেনের একটি ছবিতে বোধহয় আপনি অভিনয় করেছেন? না, দুটো তিনটে ছবিতে অভিনয় করেছি, একটা হচ্ছে যখন মৃণাল সেন হয়নি তখন আমি আর উত্তম একটা বই করেছিলাম ইস্ট ইন্ডিয়া স্টুডিওতে অনেক আগের, তারপরে করেছিলাম সুধীর মুখার্জি তখন এ হয়ে গেছে, একটা ডিস্ট্রিবিউশনে খুলেছিল যে আমার প্রথম ছবি পাশের বাড়ি করেছিল, তাদের একটা অবশেষে বোধ হয় আমি, রবি ঘোষ আর
অসিত বরণ টরণ কেউ শিওর থেকে। কিন্তু দিদি ঋত্বিক ঘটকও আপনাকে ব্যবহার করেনি? হ্যাঁ করেনি ঠিকই, কিন্তু লাস্টের দিকে মরবার বলতে 6-7 মাস আগে একদিন এসে আমার বাড়িতে হাজির, তোকে আমি কিছু করতে পারলাম না, এবার তোকে নিয়ে একটা ছবি করবো, আমার এটাই দুঃখ। আপনার কি কোথাও একটা রিগ্রেট হয় যে ধরুন সবই তো পেলেন আর কি, অভিনয় জগৎ থেকে যা পাওয়ার পেয়েছেন, অর্থ হয়তো যেটা বা সম্মান যেটা পাওয়ার সেটা হয়তো এখন অবধি পাননি, সেটা ঠিক আছে, কিন্তু আপনার অ্যাক্টিং ট্যালেন্ট, যারা সেই অর্থে নামী পরিচালক, যারা আর কি কম্পিটিশনে সারা বিশ্বে খেতাব জিতে আসেন, তারা আপনাকে ব্যবহার করলেন না? কেন করলেন না সেটা আমি বুঝতে পারিনি, আজও না, তারা মারা গেছে। তো তপন সিনহা মানে এমন একটা টাইমে তার সঙ্গে আমার বন্ধুত্ব ছিল, মানে চিন্তা করা যায় না, আমাদের একটা গ্রুপ ছিল, আমি মঞ্জু দে, তপন সিনহা, নির্মল কুমার, আমাদের একটা গ্রুপ। তপনটা তখন টালা থেকে আসতেন, এমন দুরবস্থা চিন্তা করতে পারবেন না, প্রথম ছবিটা ফ্লপ করে গেল, আমরা সবাই বিনে পয়সায় তার ছবি করে দিলাম, আমি, উত্তম কুমার, সবাই, কেউ পয়সা নেয়নি। সেই তপন সিনহা আজব্দি তারপরে নিয়েছে, আমাকে নেয়নি মৃণাল সিনহা, তাই আমি তাকে দিয়ে ছবি করালাম প্রতিনিধি, তারপর থেকে সে আর আমার। তো এটা কি ধরুন, এটা আপনি বলতে পারবেন আমার আর কি, আমি যদি বলি আপনাকে আমায় মার্জনা করে দেবেন, এটা কি আপনার কখনো মনে হয়েছে যে ধরুন আপনার কমেডি আর প্যাথোস এই দুটো এত স্ট্রং, এই দুটো ইউটিলাইজ করতে করতে আরও যে অভিনয়ের অন্য দিক সেখানে আর কি আর কি সাবিত্রী চট্টোপাধ্যায় স্টিরিও টাইপ হয়ে গেছেন, একটা একটা ফিক্সড কাঠামোয় সাবিত্রী চট্টোপাধ্যায় মানেই এই এই নয়, সেটা কি কখনো মনে হয়েছে যে না না এটা কখনোই, কারণ আমি এত রোল করেছি, 400 মতো ছবি করেছি, এত ভ্যারাইটিস এতে করেছি, কখনো ঝগড়াটি, কখনো হাসি, কখনো কান্না, আমার তো তো আমার নামই ছিল টালার ট্যাঙ্ক নাকি আমার চোখে, মানে মানে কি চোখে টালার ট্যাঙ্ক, হ্যাঁ ওর চোখে টালার ট্যাঙ্ক, কোন ওয়ার্ডিতে কাঁদতে হবে, কোন ওয়ার্ডিতে ঝরঝর করে কাঁদতে হবে, এই সাবিত্রী। আপনার কি আপনার কি গ্লিসারিন দিয়ে কাঁদতে হতো? আমি জীবনে গ্লিসারিন দিই আজ অব্দি না, আপনি আমাকে বলবেন এই সেন্টেন্সের এই 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 ওয়ার্ডেতে তুমি কাঁদবে, সেটা কি করে সম্ভব? সেটা পারি আমি করতে, আবার হাসাতেও পারি, তবে আমাকে সিরিয়াল কমেডি করতে সবচেয়ে ভালো লাগে, ওটা আমার চরিত্র। আপনি ধরুন মঞ্চেও তো দাপিয়ে বেরিয়েছেন, ধরুন মঞ্চ আর এই দুটো থেকে আলাদা ধারা, মঞ্চ কোনটা করতে আপনার মনে হয় যে এটাতে আমি স্টেজে, আমি নাটকের মেয়ে, আচ্ছা নিশ্চয়ই আমার নাটকই তো প্রথম, এই যে ভারুদা নিয়ে গেল নতুন ইদি করে তো লোকে আমাকে চিনল, বাঙাল কথা দেশভাগের ঘটনা, এই যে কোন কত জায়গায় শো হয়েছে আপনি কল্পনা করতে পারবেন, কিন্তু আপনার এই যে বাঙাল উচ্চারণ আপনাকে ভোগায়নি? হ্যাঁ প্রথম ছবিতে বহু পরীক্ষা নিরীক্ষা করেছে, করে বললো বাঙাল কথা টান আছে, হবে না, চিন্তা করা যায় এখন তো কথায় কথায় হিরোইন হয়ে যাচ্ছে, বিরাট গাড়ি করে হিরোইন নামলো, বাসে করে যেতে না, বাসে করে গেছি, প্রথম শুটিংয়ের দিন বাসে করে গেছি, আমাকে একটা টেস্ট নেবে, ওই বললো একটা ভালো শাড়ি, তাও পাশের বাড়ির থেকে ধার করে এনেছি, না তাও তো ছিল না, তো নিয়ে গেছিলাম, গিয়ে প্রথম শটটাই সবাই হাততালি দিয়ে উঠল, বলে একটু দারুণ গিয়েছে, তখন প্রডিউসার এসে বলল যে আপনাকে আজকের ফাইনাল টেস্টটা নেওয়া হলো, তা আপনি এত ভালো করেছেন, কি ঠিক হলো জানেন, মাসে 200 টাকা করে, তাও 3 মাসের টাকা দেয়নি, আজকের দিনেও তাই হয়। আচ্ছা একটা জিনিস বাঙালির একটা প্রশ্ন আছে, ধরুন আপনার মাধ্যমে করছি, ধরুন উত্তম সুচিত্রার কি প্রেম ছিল? তা আমি তো জানি না, কেন আপনি তো দুজনকে কাছ থেকে দেখেছেন, না উত্তম সুচিত্রার প্রেম মনে হয়েছিল না, উত্তম সাবিত্রীর প্রেম ছিল, ছিল তো খানিকটা, তবে রটনাটা বেশি আসলটা কম, যেটা বেরিয়েছিল যে আমার সাথে বালিগঞ্জে বাড়ি ভাড়া করে আমাকে বিয়ে করে আছে, একটা তুমুল ইন্ডাস্ট্রিতে ঝড় বয়ে গেলো, অত কিন্তু কিছু না, আর তারপর থেকেই আমার জীবনে আরও ট্র্যাজেডি নেমে এলো। কিন্তু
আপনি তো উত্তম কুমারকে ভালোবাসতেন এবং উত্তম কুমার আপনাকে ভালোবাসতেন, তাহলে যখন আর কি উত্তম কুমার ধরুন শুনুন, ভালোবাসা এক জিনিস, কিন্তু আমি কখনোই চাইনি সে তার সংসার ছেড়ে চলে আসুক, তাই? হ্যাঁ, আমি কোনো দিন আমার কপালে যদি এখন বিবাহিত পুরুষটি জোটে তাহলে আমি কী করবো, ভালোবাসবো না? কিন্তু আমি কারো ঘর ভাঙবো না যার জন্য আমার নিজের ঘর হয়নি। তাই জন্য আপনি নিজেও বিয়ে করলেন না? বিয়ে আর হয় না। কেন, উত্তম কুমারকে পাওয়া হলো না বলে বিয়ে করলেন? না না, উত্তম কুমারকে পাইনি বলে যে বিয়ে করবো না তা নয়, বন্ধু অনেক ছিল, অনেক সবাই বিবাহিত, ওই ঘর ভাঙবো না, কাজে নিজের ভাঙা ঘর নিয়ে বসে আছে এখন। কেন, আপনি অবিবাহিত কোনো মনের মতন পুরুষকে পেলেন না? না, পেয়েছি, কত সম্বন্ধ এসেছে, উত্তম কুমারকে ভাঙিয়ে দিয়েছে জানো, কত ভালো সম্বন্ধ একটা এসেছিল। উত্তম কুমার খুব পজিটিভ ছিলেন আপনার ব্যাপারে? ছিলেন তো, ছিলেন। এখন কেউ বলে মিথ্যে কথা বলছি, কেউ বলে এটা তো করেনি, পরের প্রেমিকা যারা আছেন আমি ওই জন্য এতদিন আমি এসব কিছু বলিনি, উত্তরই দিই। কিন্তু আজকে ধরুন এত বয়স আপনার, তাও এত কাজ করছেন, তখন মনে হয় না যে এখন এখন কি জানেন রিগ্রেট হয় না যে সংসার থাকলে ভালো হতো? না, সংসার থাকলে ভালো হতো, এত ছেলে পুলে মানুষ করেছি, আমার দিদিদের নাতিদের সব মানে তারা আমাকে মা বলে, একবারে কি বলবো, এইটুকু বেলা থেকে মানুষ করেছি, কাজেই সেই দুঃখটা আমার নেই এখনও ডাকলে। কিন্তু প্রত্যেকেরই তো সংসার আছে, আজকে একটু একা লাগে আর কিছু না, একা লাগে, বাড়িটার একটা বিরাট বাড়ি তার মধ্যে একা একা লাগে, একটা কথা বলারও তো লোকের প্রয়োজন, ভাড়া করে লোক এনে তো কথা বলা যায় না দাদা। এবার একটা র্যাপিড ফায়ার করব, মানে আর কি চট জলদি প্রশ্ন চট জলদি উত্তর, উত্তম কুমার নাকি সৌমিত্র চট্টোপাধ্যায় অভিনেতা হিসেবে কাকে এগিয়ে রাখবেন? দুজনেই। কমেডি নাকি প্যাথোস, কোন ধরনের চরিত্র পছন্দ? কমেডি। সুচিত্রা, সুপ্রিয়া, সাবিত্রী, মাধবী, অভিনয় নিরিখে 1 থেকে 4 সাজাতে হবে। আমি তো আমারটা বলতে পারি না, আমার আমার কথা তো এখানে আসবেই না, নিজেরটাকে নিজে। যদি সাবিত্রীকে বাদ দিয়ে সুচিত্রা, সুপ্রিয়া, মাধবী এই তিনজনকে যদি আমি রাখি? শুনুন, সুচিত্রাটা আগে, কারণ ওরও কয়েকটা অসাধারণ ছবি আছে, মাধবীও কয়েকটা ভালো ছবি করেছে, সুপ্রিয়াও এক একটা বইতে, এখানে কে যে কার থেকে কম বুঝতে পারছি না। আচ্ছা, মাধবী না সাবিত্রী, আপনার মতে প্রতিভাময়ী অভিনেত্রী কে? আমার নামটা আমি বলতেই পারবো না, আইসা আপনারা বলবেন কে প্রতিভাময়ী। আচ্ছা, সত্যজিৎ মৃণাল, ঋত্বিক, তপন সিনহা, পরিচালক হিসেবে কাকে কাকে কীভাবে এগিয়ে রাখবেন? আমি তো সত্যজিৎ বাবু নিশ্চয়ই বড়, অনেক বড়, কিন্তু অনেকগুলো ছবি বুঝতে পারিনি, কি শেষ হয়ে গেছে বোঝা যায়নি, যেমন সীমাবদ্ধ টদ্ধগুলো সত্যি, ওনার সেটা তো অনেক বড়, আবার কতগুলো ছবি ভীষণ ভালো লেগেছে, নায়ক ভালো লেগেছে, তারপরে প্রথম ছবি তো কোনো তুলনা নেই, অপুর সংসার, মানে সৌমিত্রকে মনে ছিল, আমি দেখতে দেখতে মনে হচ্ছে ছেলেটা কি, কেউ একটা দেবদূত কোত্থেকে এলো। আচ্ছা, মৃণাল সেন, ঋত্বিক, তপন সেন এই তিনজনের মধ্যে আপনার মূল্যায়ন, তিনজনকে যদি সাজাতে হয়? তপন সিনহা, তপন সিনহার গল্পগুলো খুব মজার হয়, তপন সেন, ঋত্বিক বাবু নিশ্চয়ই খুবই ভালো, ওর অজান্তিক অজান্তিক অনেক ভালো, কাউকে বলতে পারো কাকে ছেড়ে কাকে ছেড়ে কাকে বলবো। আচ্ছা, এইবার এটা আপনার কাছে ইজি, কিন্তু সেটাও তিনজনই আপনার সন্তানের মতন, নিশিপদ্ম, কাল তুমি আলেয়া, উত্তরায়ণ, শেষ অঙ্ক, আপনার মতে সেরা অভিনয় কোন ছবিতে? নিশিপদ্ম তো বেশি বলবো, উত্তরায়ণও কম নয়, তারা শঙ্কর বাবু আমার হাত ধরে রংমল এসে বলে গেলি, সাবিত্রী তুমি আমার চরিত্রকে সার্থক করেছ। যা, পরের প্রজন্মের নায়িকাদের মধ্যে কাকে পছন্দ আপনার? আমি এই যে বলেন না কি কি সব শ্রী দিয়ে নাম কি যেন সব হিরোইনদের নাম, তাও যা সবাইকে শুভশ্রী বলে একজনকে, শুভশ্রী, শুভশ্রী,
সব সবই ড্রেস ফ্রেস পরে আসলে আমার কে কার নাম আমি বলতে পারবো সবাই কি একরকম লাগে একরকম আচ্ছা লাস্ট প্রশ্ন আর কি মানে এই র্যাপিড ফায়ারে কোন স্বপ্ন পূরণ হলো না ভালো রোল ভালো পেলাম না জমিয়ে অভিনয় করার কিন্তু আপনি তো বাঙালিকে কাঁদালেন বাঙালিকে হাসালেন তা হলেও আমার মতো আর্টিস্টের আরে আরো কিছু রোলের প্রয়োজন ছিল এখনো কি ওই রোলের জন্য ওয়েট করছে না এখন আর কে দেবে জানি না যদি কেউ ভালোবেসে দেয় যে ওই আক্ষেপটা কারণ আমি তো রেবেকা ফেবেকা দেখেছি তারপরে মাদার ইন্ডিয়ার মতো ওই যে চরিত্র করে গেছে নার্গিস এইসব রোল পেলে তো আজকে পেলে আজও ফাটিয়ে দিতে পারি বাঙালি ওয়েট করবে আপনার বেস্ট চরিত্রটার জন্য চিরকাল সাবিত্রী চট্টোপাধ্যায় জি চব্বিশ ঘন্টা স্টুডিওতে আসার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ